وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين. الله پاک بولن امی قرآن نازل کرچی تمہادر جنو شفا بنایا قرآن نازل کرچی امی اللہ تمہادر جنو رحمت بنایا رحمت তাহলে কোরআন হলো জগতের জন্য রহমত, কোরআন হলো ঘরের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত। উলামায়ে কেরাম হাফেজে কোরআন গোটা দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। চুম্বক যেইভাবে পাথর লোহা টানে, চুম্বক যেইভাবে লোহা টানে, আল্লাহর কোরআন আল্লাহর রহমতকে টানে। যেরকম সুবহান যেই করে কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়, যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে, এই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। মাদ্রাসার খাতিরে আল্লাহর সমাজকে গজব থেকে বাঁচায়। যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে ভালোবাসে, নিজের সন্তানকে মাদ্রাসায় দেয়, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলিকে মায়া করে মহব্বত করে আদর করে করে তাকে নেয় তারে খাওয়ায়, আল্লাহর কোরআন বলে ওই ঘরে আর ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত নাজিল করে। যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব আসে না। রহমত কিসের আলামত? রহমতের আলামত হলো এখন থেকে, এখন রহমত আসার কারণে জমিন থেকে ফসল হয়, রহমতের কারণে গাছ থেকে ফুল হয় ফল হয়, রহমতের কারণে নদী থেকে মাছ পাওয়া যায়, রহমতের কারণে আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দেয়, রহমতের কারণে আল্লাহ পাক পূর্ব দিগন্তে সূর্য ওঠায়, রহমতের কারণে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়। এই সবগুলি রহমত। আল্লাহ বলে এই জমিনে যত প্রকারের রহমত আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হইতেছে, আর তোমরা যতগুলি রহমত পাইতেছো সব কিছু কোরআনের উসিলায়। কোরআনের তালিম আছে বিদায়, কোরআনের তালিম কোরআনের শিক্ষা এখনো সমাজের মধ্যে আছে বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে মানুষকে, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে না। যেদিন কোরআনের তালিম থাকবে না, মানুষ কোরআনের শিক্ষা বন্ধ করে দিবে, ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে, সেদিন থেকে জমিনে আর রহমত আসবে না। বরং আল্লাহ বলেন পরপর পরপর জমিনে গজব আর গজব দিয়া গোটা জগৎ আল্লাহ ধ্বংস করে দিবে। তাহলে আল্লাহ পাক আমার আপনারে বাঁচায় রাখছে রে যুব, আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে এই মাদ্রাসাগুলার খাতিরে, তোমাকে আপনাকে আল্লাহ পাক বাঁচায় রাখছে এই কোরআনে হাফেজগুলার খাতিরে, তোমার আপনারে আল্লাহ পাক রব্বুল আমিন বাঁচায় রাখছে। এখনো ঘরে ঘরে মানুষ কম বেশি হলো কিছু কিছু কোরআন তেলাওয়াত করে, এখনো মানুষ কোরআনের মাহফিলে আসে, এখনো কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, এখনো কিছু মানুষ মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায় শুধু কোরআনের ইজ্জতের খাতিরে। এজন্য আল্লাহ পাক জগৎ এখনো টিকায় রাখছে। জিব্রাইল আমিন আমার আপনার নবীর ইন্তেকালের আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে জিব্রাইল আমিনও এসেছিলেন। জিব্রাইল আমিন তিনি আগে নবীর ঘরে ঢুকছেন, ঢুকে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ, ওগ নবী দরজার পাশে মালাকুল মউত আজরাইল আপনার অপেক্ষায়, অনুমতি চায়, যদি আপনি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার ঘরে ঢুকবে, আর যদি অনুমতি না দেন তাহলে আল্লাহর নির্দেশ আজরাইল যেন এখান থেকেই আকাশে চলে যায়। তখন আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলেছিলেন ভাই জিব্রাইল, আমার ইন্তেকালের পর কি তুমি দুনিয়াতে আসবা? তুমি তো সব নবীদের কাছে এসেছো, আমি শেষ নবী,
আমার ইন্তেকালের পরে জিব্রাইল তুমি কি কখনো দুনিয়া আসবা? জিব্রাইল আমিন কয়ে নবী গো আসব কিছু কিছু জিনিস তুলে নেওয়ার জন্য, কিয়ামতের আগে আল্লাহ ওই বস্তুগুলার উঠায় নেবে, কারণ এই বস্তুগুলা থাকলে জমিনে কিয়ামত হবে না। আল্লাহর নবী বলে বলেন এর ভিতরে কোনটা? তখন জিব্রাইল বলে নবী গো যেই বস্তুটাকে আল্লাহ পাক উঠায় নেওয়ার নির্দেশ দিবে সেটা হলো আল্লাহর কোরআন। কোরআন যতদিন জমিনে থাকবে ততদিন আল্লাহ কিয়ামত ঘটাবে না, এজন্য আল্লাহ আমাকে নির্দেশ দিবে কিয়ামতের আগে জিব্রাইল যাও মানুষের ঘরে কোরআন আছে, এই কোরআন তেলাওয়াত সেরে দিছে, মানুষের ঘরে কোরআন আছে হাফেজ বানানো ভুলে গেছে, মানুষ আজকে আমি আল্লাহকে মানে ইসলাম মানে কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিছে। অতএব যেই জমিনে আমার কোরআন তেলাওয়াত নাই, যেই জমিনে আমি আল্লাহর কালামের আওয়াজ উচ্চারণ হয় না, মানুষ ওয়াজ মাহফিল ভুলে গেছে, যাত্রা প্যান্ডেল গানের আয়োজনে লোক বেশি হয়, ওয়াজ মাহফিলে লোক কম যায়, শূন্য প্যান্ডেল পড়ে থাকে, হে জিব্রাইল এই জমিন আমি আল্লাহ আর রাখবো না, যেই জমিনে আমার আওয়াজ চলে না এই জমি রাখবো না, যাও কোরআনের হরফগুলি তুলে নিয়ে আসো, কোরআন থাকলে তো আমি আল্লাহ গজব দিতে পারি না, কোরআনের হরফগুলি উঠে আনো। জিব্রাইল আমিন কয় নবী গো সেদিন আমি দুনিয়া আসব, আয়েশা পৃথিবীর সমস্ত কোরআনের কপি থেকে হরফগুলা উঠায় নেব, বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে কেউ বা কোরআন তেলাওয়াত করতে চাইবে কইলা দেখবে কোরআনের পাতা আছে কিন্তু লিখা নাই, ইন্ডিয়ার মুসলমান কোরআন খুলবে কইলা দেখবে পাতা আছে কোরআনে আল্লাহর কালাম নাই, সৌদি আরবে ফোন লাগাবে আরবের জমিনে যেখানে কোরআন নাজিল হয়েছে তোমাদের কোরআনে হরফ আছে কিনা দেখো, সৌদির মুসলমানও বলবে হ্যাঁ কোরআন আছে কোরআনের পাতা আছে কিন্তু কোরআনে লিখা নাই, ওই দিনটাই হবে ওই সময়টাই হবে পৃথিবীর শেষ সময়, আল্লাহ তখনই দুনিয়া কিয়ামত ঘটায় দিবে। প্যার হাত একে কথা বলে কি আপনারা এই কালেকশনটা এখন একটু একটু ভাইয়ের আমার, তাহলে বলুন আমরা যে এখনো জগতে টিকে আছি বলেন এটা কি নিজের যোগ্যতা নাকি কোরআনের খাতিরে? বলেন কোরআনের খাতির। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা আল্লাহর নবী রহমতের নবী কয় এই জগৎ আল্লাহ মাদ্রাসার খাতিরে টিকায় রাখলো, হাফেজ কোরআনের খাতিরে টিকায় রাখলো, উলামায়ে কেরামের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখলো। এই কথাটা উম্মত তোমরা যদি নাও বুঝো, নবীজি বলেন মানুষ ছাড়া আর যত প্রাণী আছে জগতে তারা কিন্তু এই কথাটা ভালো করে বুঝে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়ামান ফিস সামা হাত্তা আল-হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। তিন নবী মায়ার নবী বলেন উম্মতের দল কার খাতিরে আল্লাহ জগৎটিকে রাখলো, এই কথাটা তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা ঠিকই বুঝে, জঙ্গলের বাঘ ভাল্লুক এমনকি পানির নিচের মাছ গর্তের পিবিলিকা পর্যন্ত উলামায়ে কেরামের কদর বুঝে, ছাত্রদের কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, তোমার আমার কাছে ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে আর যায় তুমি তার মূল্য বুঝো না, তুমি মনে করতেছো তারে খাওয়াইতেছো, না না তুমি তো জানো না তার উসিলায় আল্লাহ তোমারে খাওয়াইতেছে, তুমি তো মনে করতেছো মাদ্রাসায় দান করে মাদ্রাসা টিকায় রাখছো, নবী বলেন না না বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে টিকায় রাখছে। ও ভাইরা বন্ধুরা এজন্যই মনে রাখবা খেয়াল করে শুনবা, নবী কয় তোমরা কথাটা যদি নাও বুঝো আর সমস্ত প্রাণী টিকে বুঝে, এজন্যই তো গর্তের পিপীলিকা আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক আল্লাহর কাছে দোয়া করে, পানির নিচের মাছ সেও আল্লাহর কাছে দোয়া করে, কে কয়া দোয়া করে আল্লাহ সমাজে মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও, আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দাও, পানির নিচের মাছও এই দোয়া করে, গর্তের পিবিলি কাটাও এই দোয়া করে আল্লাহ হাফেজে কোরআনের সংখ্যা উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও আল্লাহ তুমি বাড়ায় দাও, কারণ হলো ওনাদের খাতিরে ওই তালেবে এলেমের খাতিরে মাদ্রাসার খাতিরে ওই হাফেজে কোরআনের খাতিরে
আল্লাহ আমি ওই গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, পানির নিচের মাছ আমি এখনো বেঁচে আছি, জঙ্গলের বাঘ কয় বল্লুকেও কয় আল্লাহ তার উসিলায় আমি জঙ্গলে বেঁচে আছি। অতএব যদি ওলামায়ে কেরামের হায়াত বাড়ে, ওলামায়ে কেরামের সংখ্যা বাড়ে, তাহলে আল্লাহ জগতের হায়াত বাড়ায় দেয়। জোরা করুন সুবহানাল্লাহ। এ আমার ভাই, এর জন্য মনে রাখো, মাদ্রাসা যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে মনে রাখবা আপনার জীবন আল্লাহ বন্ধ করে দিবে। যার খাতিরে মাদ্রাসার ক্ষতি হবে আল্লাহ তার ও জায়গায় রাখবে না। যে বলবে আমি মাদ্রাসা বন্ধ করে দিব, আল্লাহ কোরআন বলে আল্লাহ তার জীবন আল্লাহ বন্ধ করে দিবে। মাদ্রাসার ক্ষতি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, মাদ্রাসার ক্ষতি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই বাংলাদেশে আমরা এমন দেখেছি যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামা রাখবে না, মাদ্রাসা দরকার নাই, এরা একজনও কেউ জাগাতে নাই, সব জায়গা থেকে আউট। আওয়াজ আসতে কেন, জোরে কোন জোরে খা। যেই বলেছে মাদ্রাসা রাখবো না, আল্লাহ তারে তার জায়গায় রাখে নাই, এটা হলো দলিল আল্লাহর কোরআন নবীর হাদিস। এজন্য আমার বাচ্চার তাগিদে সুস্থতার নিয়ামত নিয়ে যদি বাঁচতে চাই, ঘরে যদি আরামে থাকতে চাই, বিবি বাচ্চা নিয়ে যদি আল্লাহর নিয়ামত পাইতে চাই, তাহলে নিজের খাতিরে মাদ্রাসা টিকায় রাখতে হবে। কতটা আমি মৌলবী, কতটা আমার নয়, কতটা আল্লাহর, কতটা আমার নয়, কতটা আল্লাহর, কতটা আমার নয়, কতটা মায়ার নবী, ঠিক কিনা জোরে বলেন। বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই, ঠিক কিনা, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। এ ভাইয়েরা বন্ধুরা, একজন হাফেজে কোরআনের কি পরিমাণ দাম, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন। এইভাবে আমার হাতের মধ্যে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, হাসরবাসী মানুষগুলো তাকায় তাকায় দেখবে আল্লাহ পাক কাকে যেন আল্লাহ পাক তালাশ করতেছেন, আল্লাহ যেন কারে খুঁজতেছেন, কার মাথায় জানি আল্লাহ মুকুট পরাবে, নবীর বাপ মাজায় হাজির হবে। এরপর আল্লাহ বলবেন আমি তোমাকে তালাশ করি না। হঠাৎ করে একজন হাফেজে কোরআনের মা, একজন হাফেজের বাবা যায় আল্লাহর সামনে দাঁড়াবে, রব্বুল আলামিন আমি অমুক হাফেজ সাহেবের বাবা, অমুক হাফেজে কোরআনের মা, আল্লাহ বলবেন আমি তো আজ হাশরের মাঠে তোমাকেই খুঁজতেছি। আল্লাহ পাক কই দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় দিছে তার উস্তাদ, আজ হাশরের মাঠে তোমাদের বাপমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে। এত আস্তে আওয়াজ হইছে সুবহানাল্লাহ, আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরা উস্তাদ, সন্তানের মাথায় পাগড়ি পরা এলাকার গণ্যমান্য মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরায় মুরব্বীরা, কিন্তু ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। কে পরাবে, কে? আল্লাহ নিজে পরাবে। আর বলবে দুনিয়ার মানুষ চলতেছিল স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর তুমি তোমার সন্তান টেনে নিয়ে চলতেছিলে আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। মানুষ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে, আর তুমি চলতেছিলা বাচ্চাটারে নিয়ে আমার কোরআনের হাফেজ বানাবে। ওই দিনই আমি আল্লাহর মায়ার নজর তুমি বাবার দিকে ছিল, আজ হাসরের মাঠে আমি বাবা, আমি আল্লাহ তুমি বাবাকে সম্মানি করব, তুমি মাকে সম্মানি করব। এজন্য ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মার উদরে একজন হাফেজে কোরআন জন্ম নিয়েছে। ধন্য ওই বাবা যেই বাবার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। শিশুকালেই, শিশুকালেই বাচ্চাটা, বাচ্চাটা কোরআনের সবক নিবে বাবা না, সবকটা নিয়ে এই বাবার কবরের সামনে যায় হাজির। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যাই এই বাবার কবরের সামনে চুকের পানিটা সাইরা কোরআন পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া চুকের পানিটা সাইরা দিছি, আল্লাহ আজ আমি কোরআনের সবক নিতেছি। আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন তাহলে কত আনন্দিত হইতেন, আজ আমি কোরআনের
কুরআন খতম কইরা মাথায় পাগড়ি নিছি। আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন তাহলে কত আনন্দিত হইতেন, আমার ওস্তাদদেরকে তিনি মিষ্টি খাওয়াইতেন কত আনন্দ করতেন। ও মালিক কয়া যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম কে ডাক দিছে, সাথে সাথে আল্লাহ পাক কবরের আজাবের ফেরেশতাদেরকে আল্লাহ কয়, এ আজাবের ফেরেশতারা থাম থাম, আমার বান্দারে আর আজাব দিবি না। উপরে তাকে দেখ, তার কবরের পাশে তার বাচ্চাটা, আমি আল্লাহরে রহমান কয়া ডাক দিছে। উপরে তাকা দেখ আমার, উপরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বাবার ইন্তেকালের মুহূর্তে মাতার পাশে ইয়াসিন তেলাওয়াত করে। নবী কয়, যখনই বাচ্চাটা সূরা ইয়াসিন কয়া টান দেয়, সাথে সাথে আল্লাহ বাপমার মৃত্যুর যন্ত্রণা দেয়, মরণের যন্ত্রণা থাকে না যখন সন্তান মাতার পাশে ইয়াসিন তিলাওয়াত করে। কবরে আজাব থাকে না যখন কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে সন্তান, আর চোখ থেকে দর দর করে পানি পড়ে। যদি আজাব থাকেও আল্লাহ আজাব মুহূর্তের ভিতরে আল্লাহ বন্ধ করে দেয়। বাইরে এজন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। এ ভাই, একজন কোরআনের হাফেজের কত দাম, কত সম্মান! একটা বাস্তব ঘটনা শুনেন। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরটা হলো সাগরের মধ্যখানে, চতুর্দিকে পানি। এই মালদ্বীপ শহর একসময় অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। বর্তমানে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ, কিন্তু এদেশের মানুষ ওরা কিন্তু মুসলমান ছিল না, আল্লাহকে চিনত না, মূর্তি পূজা করত। ওই মানুষগুলি ভাইরা বন্ধুরা, এর পাশের সাগরেই একটা সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। কিন্তু ওই জাহাজে ছিল 10 বছরের একটা কোরআনের হাফেজ। ওই কোরআনের হাফেজ যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন, এই কোরআনের হাফেজ আল্লাহ পাক কাটের উপরে বাসায়া বাসায়া আল্লাহ কুদরতি ভাবে হাফেজ সাবরে আল্লাহ বাঁচায়া দিছে। আল্লাহ যারা বাঁচায় কেউ তার মারতে পারে না, আল্লাহ যারা ধরে কেউ তার সারাইতে পারে না। ওই হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায় দিলেন। মালদ্বীপের মানুষগুলি যারা জেলে ছিল মাছ ধরত, ওরা সাগরে মাছ ধরতে নাইমা দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক পানিতে ভাসতেছে, নৌকায় উঠালো, উঠাইয়ে তারা মালদ্বীপের বাজারে তুললো বিক্রি করার জন্য। অনেক চড়া দাম চাইছে, কেউ কিনার সাহস করে না। একজন হিন্দু মহিলা, সবাই তো হিন্দু, একজন হিন্দু মহিলা সম্পদ তার অনেক বেশি, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। ওই মহিলার কানে আওয়াজ গেল যে বাজারে একটা বালক উঠছে, খুব সুন্দর, খুব সুন্দর, এই বালকটারে বিক্রি করবে তারা। মহিলা টাকা পয়সা নিয়ে হাজির, ওই জেলেদেরকে বলতেছে যত টাকা লাগে নিয়ে যাও, এই বালকটারে আমারে দাও, কারণ আমার একটা ছেলে লাগবে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর আমারে দেখাশোনা করবে কে, পালবে কে, খাওয়াবে কে। এই বইলা যার টাকা চাইছে তারা, এই টাকা দিয়েই হাফেজ সাবরে কিনে নিয়ে গেল। ভাইরা আমার, হাফেজ সাব মহিলার ঘরে গেল, আম্মা কয়া ডাকি, মহিলাও তারে সন্তান কয়া ডাকতেছে, বোনটায় তারে ভাইয়া কয়, সেও বোনটারে বোন কয়া আদর করে। এইভাবে দিন যায় রাত যায়, হাফেজ কোরআন এখনো তার পরিচয় দেয় না, সে যে কোরআনের হাফেজ এখনো তার পরিচয় দেয় না। আর হিন্দু মহিলা
কোরআন কি জিনিস হয়তো বুঝে না, কোরআনের হাফেজ কারে কয়তাও হয়তো জানে না। হঠাৎ করে একদিন কোরআনের হাফেজ দেখে ও তার মা কান্দতেছে, ডাক দেয়া কো মা কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো। মহিলা কো বাবা রে কান্না করি একটা কারণে, প্রতি বৎসর মালদ্বীপে সিডর হয়, সিডর জল চাষ, হঠাৎ করে রাত যখন 12টা বেজে যায়, নির্দিষ্ট তারিখে রাত 12টা বাজে, সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা করে বের করো, কেন প্রতি বৎসর এমন হয়, অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, এর থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কিনা। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে জানায় দেয়, বাদশাহ জাহাপনা এটা একটা খবিজ জিন্নাতের কাজ, এই জিন্নাতে এই কামটা করে, যদি এর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বৎসর ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েটাকে, মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে, তাহলেই সিডর হবে না। এটা হলো জিন্নাতের ভোগ, ভোগ যদি দেওয়া হয় তাহলেই আর সিডর হবে না, কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, লাশ। এইবার বাচ্চা আদেশ দিল, তাহলে তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও, লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে, সুক্ষুদ্র ছোট্ট স্বার্থের জলাঞ্জলি হবে, এই চিন্তা করে প্রতি বৎসর লটারি দেওয়া হয়। এই বৎসর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা, সন্ধ্যা হলে পরেই তারা সরকারি সৈন্য এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। এজন্য আমি মা কান্দতেছি বাবা, বলতো আমি মা মা কেমন করে সেটা সইব, এত আদর করে যেই বাচ্চারে লালন পালন করলাম, চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের ভোগ বানানো হবে। এই কথা বলতে হাফেজ কোরআন কই, মা টেনশন করো না, কোন চিন্তার কারণ নাই গো মা, আমি এর সমাধান দিব। আল্লাহু আকবার, জোরা কর। হাফেজ সাহেব কয় আমি সমাধান দিব, আমি। মহিলা কই কেমনে, হাফেজ সাহেব কয় আমার বোন রে নানার বাড়িতে পাঠা দাও, আমার বোনটাকে নানার বাড়িতে পাঠা দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেলুক বানাইয়া পালঙ্গের ভিতরে বসায় রাখো, সরকারি ফৌজ আমাকে মেলুক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে, এরপরে যা হয় আমি দেখব। মহিলা কই বাবা না না আমি এমনটা করব না, বড় আশা করে তোমাকে এনেছি, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে কে খাওয়াবে রে বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এমনি হাফেজ কোরআন কই, মা তুমি মনে করেছ মন্দিরে রাখলে আমাকে সিডর মেরে ফেলবে, আমাকে জিন্নাত খেয়ে ফেলবে, না গো মা তুমি জানোই না, জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি, আমার সিনার ভিতরে এমন পাওয়ার যেই পাওয়ার সিডরের চেয়ে হাজার হাজার গুণ বেশি, যার নাম হলো 30 পারা কোরআন। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। মাই তালিবে মাওলা হো মেরে ইশক নিরালা, মাই তালিবে মাওলা হো মেরে ইশক নিরালা, হে জুমলা যাহা
जिनके तजल्ली से उजाला है जुमला जहा जिनके तजल्ली से उजाला मादरुद जहां गैर खुदा यार नदारिम जुदियाद खुदा पीछे दिगुर कार नदारिम जुदियाद खुदा पीछे दिगुर कार नदारिम ला इलाहा इल्लल्लाह जुड़े आवाज दिया जुरे ला इलाहा इल्लल्लाह ठंड हो गया जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुरे शुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम अबे सब की बोललो बोललो जिन्नातेर जे शक्ति आछे ओ जलोच्छासेर जे पावर आछे এর চেয়ে হাজার গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে ঠিক কিনা ভাই আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাই সিনার ভিতরে আল্লাহর কালাম সিনার ভিতরে আমার নবীর হাদিস ভরপুর বহুত বড় শাইখুল হাদিস বহুত বড় মুহাদ্দিস আল্লাহর ওলি एक बार एक वाज महफिलो गेसन ये वाज महफिलो आमियो प्रतिबर्षर जाई हुजुररा बोलसेन रात दुईटा आढ़ाईटार दिके हुजूर घूम थेके ओइटा बोलतेछे बाबा आमी चले जाबो आमार मद्रासाय आमी रास्ते थाकबो ना हुजुररा बोलतेछे हुजूर एत रात्रे आपनि केमन करे जाबेन आमादेर ग्राम एलाका एखान थेके कोनो गाड़ी नाई किछुई नाई आपनारे पाठाबो केमन करे हुजूर बोलतेछे आमी जाबो केमने एटा कि आमी तोमादेरके बोलछि আমি শুধু বলছি যে আমি চলে যাব কিন্তু যাব কেমনে সেটা তোমাদের টেনশন করা লাগবে না বুঝে আসছে ভাই উস্তাদরা বলেন আমরা ভয়ে কিছু বলি না আমরা দেখি হুজুর খুব রাগীয় মানুষ হাতে একটা লাঠি তিনি এই লাঠি নিয়ে আস্তে আস্তে মাদ্রাসা দোতলা থেকে নেমে রাস্তায় চলে আসলেন উস্তাদগণ পিছনে পিছনে ছাত্ররাও পিছনে পিছনে ভয়ে কেউ কিছু বলে না রাত বাজে আড়াইটা তিনটা এই অবস্থায় পুরা রাস্তা একদম নীরব কোনো মানুষ নাই কিচ্ছু নাই রিকশা মিকশাও নাই কোত্থেকে গাড়ি পাবেন দূরের কথা অনেক দূর যাইতে হবে প্রায় 30-40 মাইল দূর যাবেন কি করে হঠাৎ করে হুজুররা বলেন যে আমরা তাকায় দেখি গলির ভিতর থেকে সাদা রঙের একটা প্রাইভেট কার শা শা ডাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইছে হুজুররা কয় আমরা তাকায় দেখি ড্রাইভার সাহেবের মাথায় সাদা পাগড়ি পরনে সাদা জুব্বা সাদা দবদবে দাড়ি এই ড্রাইভার সাহেবরে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই এই গাড়িও আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই শাই শাই হুজুরে সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর গাড়িতে বসেন আমরা গাড়ির সামনে যায় দাঁড়ায় গেলাম দাঁড়ায় বলতেছি ভাই তুমি কে কে কোথায় তোমার গাড়ি থাকে কি তোমার পরিচয় একটু বলো বলো কারণ আমাদের তো ভয় আছে লোকটা কে একটু জানা তো দরকার হুজুরে নিয়ে আবার কই যায় পরিচয় জানতে চাইতেছি পরিচয় তুমি কে কই থাকো গাড়ি কই থাকে কোনো জবাবই দেয় না আমাদের দিকে তাকাই না হঠাৎ করে পিছন থেকে হুজুরে লাঠি বাইর করে বলে এই তোমরা ওরে কি জিজ্ঞেস করো ওরে কি জিজ্ঞেস করো ওরে জিজ্ঞেস করলে ও কোনো জবাব দিবে নাকি অত মানুষ না ও জিন কি বুঝলেন এর জন্য আল্লাহ নবী কয় উলামায়ে কেরামের কদর তোমরা মানুষ যদি না বুঝো মানুষ ছাড়া আর যত মাখলুক ওরা ঠিকই বুঝে ওরা ঠিকই বুঝে এবং সম্মান করে ইজ্জত করে গাছের পাতারা পর্যন্ত হাফেজে কোরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে
বালির কণাটা পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করে, বালির কণাটা পর্যন্ত প্রতিনিয়ত দোয়া করতেছে। আল্লাহ, আমি আর তুমি বুঝি না। নবী বলে উম্মত তোমরা বুঝো না ঠিকই, আর সবাই বুঝে। আরেকজন সিলেটের বহুত বড় আরেক ওলি না, কুমিল্লার উজানি পিসাব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, উনি প্রায় মাহফিলি ঘোড়া দৌড়াই দিতেন। তো ঘোড়া ওই সময় তো, এখন তো গাড়ির যুগ, ওই সময় ঘোড়ার যুগ ছিল। ঘোড়া দিয়ে অনেক বুজুর্গরা বিভিন্ন জায়গায় তারা সফরে যাইতেন, রাত্রে ওখানেই থাকতেন, সকালবেলা আবার আসতেন। তো হুজুর যাইতেছেন, হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে যাইতে হবে। জঙ্গলের ভিতরে যাইতেই হুজুরে দেখে দেখেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য, কোনো মসজিদ দেখলেই ইনারা মসজিদের কাছে যাইয়ে থেমে যেতেন এবং থেমে ওযু করে ওই মসজিদের দুই রাকাত নামাজ পড়তেন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক, ওই মসজিদে দুই রাকাত নামাজ পড়তেন। তিনি ওযু করে মসজিদের ভিতরে ঢুকছেন, দেখেন জঙ্গলের ভিতরে মসজিদ, তো এই জঙ্গলে একটা বিশাল বড় বাঘ, বাঘিনী মা বাঘ, দুইটা বাঘের বাচ্চারে দুধ খাওয়াইতেছে, মায়ের দুধ খাওয়াইতেছে। মসজিদে কেউ নাই, মানুষজন কেউ, নামাজ কালাম কিছুই হয় না। কেন হয় না, কি জন্য হয় না হুজুর জানেন না, আশপাশে কোনো বসতিও নাই, জঙ্গল, এর মাঝে একটা মসজিদ। তখন উনি ঢুকছেন, ঢুকে দেখেন বাঘে বাচ্চারে দুধ খাওয়ায়। কি বুঝেন, মানুষকে বাঘে, বাঘ যদি মানুষ দেখে তাহলে মানুষকে সালাম করে না আক্রমণ করে, আক্রমণ করে, এটা বাঘের বৈশিষ্ট্য, বাঘের খাসলত, বাঘ মানুষ খায়। কিন্তু আল্লাহর ওলি ভিতরে ঢুকছেন, ঢুকা মাত্রই বাঘ হুজুরের দিকে তাকাইছে, হুজুরও বাঘের দিকে তাকাইছেন, এমনি সাথে সাথে বাঘটা উঠছে, উঠতে ওই লেজ নাইরে নাইরা হুজুরের পায়ের সামনে এসে বসে গেছে। এরপরে হুজুরে কানে দুইরা বাঘটা বলতেছে, তোমার জায়গা তো মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর বান্দাদের সেজদা দেওয়ার জায়গা, তোমার জায়গা হলো জঙ্গল, জঙ্গলে চলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। এই বলে বাঘটারে তিনি জঙ্গলের দিকে ইশারা দিলেন। বাঘিনী তার দুটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিকে সম্মান দেখায়া বাঘে তার জঙ্গলে ঠিকানায় চলে গেল, আর আল্লাহর ওলি মসজিদে তিনি নামাজ পড়লে। জোরে কন্যা সুবহানাল্লাহ, এ আল্লাহর গোলাম, এমন ওলি আল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হবে, এই মাদ্রাসা থেকে এমনই আল্লাহর ওলি তৈরি হবে, এমনই কোরআনওয়ালা, এমনই হাফেজ কোরআন আলেমে দিন এই মাদ্রাসায় জন্ম দিবে, যে সে যখন জান্নাতের দিকে রওনা দিবে তখনই বলবে আল্লাহ যেই মানুষগুলার, যেই মানুষগুলোর সহযোগিতা আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আল্লাহ আমি ওদেরকে সারা জান্নাতে যাইব না। আল্লাহ আমি যে এলাকার মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, ওই মানুষগুলি যদি আমাকে পড়ার জায়গা কইরা না দিত, ওরা যদি আমাকে খাওয়ার ব্যবস্থা করে না দিত, তাহলে আমি কেমন করে তোমার কোরআনকে সিনাই নিতাম। আল্লাহ আমি জান্নাতে যাব, তবে তাদেরকে সারা নয়, আল্লাহ তাদেরকে সহ আমি জান্নাতে যেতে চাই। ভাইয়েরা বন্ধুরা জন্য একটু মনোযোগ দিয়ে তিলটা নরম করে কথাগুলি শোনো যুবক, ধন্য তুমি বাবা, ধন্য তুমি মা, যদি যদি সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, যদি তুমি সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করো, ভাইরা বন্ধুরা হাফেজ কোরআন কয়, মা মা টেনশন তুমি করো না, বোনের জামা কাপড় পরাইয়া, মনে আছে, মনে আছে, সবার মনে আছে, কার কার মনোযোগ আছে হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মা আমার বোনকে নানার বাড়ি পাঠাও, আর বোনের কাপড় পরে আমারে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, এরপরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না, জীবনে কোরআনকে যিনি শুনছেও না, না কয় বাবা কোন কোরআনের কথা বলো, বাবা আমি তো বুঝতেছি না, হাবের সাহেব কয় মা এত বোঝা লাগবে না, আমি যা বলি তা করো,
আর ইকদর ইয়াকিন রেখো তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিপদ আপদ দেখে আরেকটু জোরে বলেন দেখে বিপদ থেকে উদ্ধার করে কে আরেকটু জোরে বলেন কে শুধুমাত্র কে কেবলমাত্র কে একমাত্র কে নাকি দয়াল বাবা সন্তান দেয় কে দয়াল বাবা আকিদা সহি আছে তো আলহামদুলিল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে কে ধন দৌলত দেয় কে শান্তি দেয় কে ছেলে দেয় কে মেয়ে এটাও তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন হয় না আলহামদুলিল্লাহ কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু দুইরে খাওয়ায় আর মেয়ে হইলে খবরই দেয় না ঠিক না আবার এমনও কিছু জল্লাদ মার্কা স্বামী আছে জল্লাদ মার্কা স্বামী মেয়ে সন্তান একটার পর দুইটা দুইটার পর তিনটা হইলে বউরে মারে ও স্ত্রীর গায়ে হাতও উঠায় ঠিক না তাহলে একই বুঝাইলো ছেলে হইলে তুমি খুশি আর মেয়ে হইলে চেহারায় হাসি নাই এতে কি বুঝাইলা বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ মুখে বলি আমরা ছেলে দে আল্লাহ মেয়ে ও দে আল্লাহ কিন্তু মেয়ে হওয়ার পরে যদি বিবিরে ধমক দেয় স্ত্রীরে যদি গালি দেয় তাহলে তো আমার কাজে প্রমাণ করলো যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে ইমান থাকবে জোরে বলেন থাকবে আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই মায়ার নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে বাবার দরবারে সন্তান চাওয়া যাবে চাইলে ঈমান থাকবে না যাবে যাবে ঈমান থাকবে না সাবধান আমার ভাইয়েরা মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায় সওয়াবও হয় আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না ঈমানও যায় ঠিক কি না আল্লাহ আমাদের সহি বুঝদান করো সবাই বলি আমিন আর একটু জোরে বলি আমিন ওই হাফেজ সাহেব কয় মা বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ আর ওই মালিকের কালাম আমার সিনার অতএব কোনো টেনশন করো না আমার বোনরে নানার বাড়ি বাটাও আর বোনের কাপড় আমারে ফরাইয়া মেয়ে লুক বানাইয়া বিছানায় বসায়া রাখো আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না মহিলা মানুষ এত কিছু বুঝে না কোরআন কি জিনিস বুঝেও না কোরআন কি জিনিস জানো না হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলেতে ইবনে বতুতা নামক কিতাবে আজ থেকে ৩০০ ৩৫০ বছর আগের বাস্তব ঘটনা বাস্তব একটা ঘটনা সন্ধ্যাবেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে টক 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 মহিলা দরজা খুলা দিছে খুইলেই দেখি সরকারি সৈন্য তার মেয়ের ধরে নেওয়ার জন্য আসছি মেয়ে তো নাই কিন্তু মেয়ের পোশাক পরায়া ছেলেরে বসায় রাখছি এই খবর তো সরকারি সৈন্যদের নাই ঠিক না কিন্তু এরপর মহিলার ভয় হয় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা মহিলা সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 হাফিজ সাহেব কয় রাম কইও না রামে কাম দিব না কাম দিলে দিবে আমার আল্লাহ ঠিক না রামে কাম হয় এরা তো কোনো কিছু দেখলেই অবাক কিছু দেখলেই এটারে রাম আর ভগবান কইতে দেরি হয় না বট গাছ যদি ১০০ বছর হয়ে যায় এটাই ভগবান গঙ্গা নদী এটাও বলে ভগবান তুলসী গাছ এটাও ভগবান কেন তুলসী পাতা খাইলে কাশ কমে যায় অতএব এটার মধ্যে যখন এতটুকু এতটুকু শক্তি আছে ক্ষমতা আছে তাহলে তুলসী গাছও ভগবান গাভীও ভগবান কেন গাভী দুধ দেয় অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না তাহলে গাভীও ভগবান আল্লাহ নবী খানা কাবার ভিতরে মূর্তি পাইছেন গিয়ে ৩০০
360টা মূর্তি নবী ভাঙছেন, দেবতা হইলো 360টা। এই 360 দেবতা বাড়তে বাড়তে এখন 33 কোটি হয়েছে। কেমনে বাড়ে কইমু, অসুবিধা দিতেছে আপনাদের? উসমান হারুনি বহুত বড় আল্লাহরে কলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি, উনি একদিন খাদেম লইয়া শীতের দিন এরকম ঠান্ডার দিন খাদেম নিয়ে রওনা দিছেন। হুজুর বলতেছে, বাবা রে আমি একটু অজু করব, পানি লাগবে, একটু পানি গরম করতে হবে, গরম করার জন্য তো আগুন লাগবে, দেখো তো আগুন নি পাওয়া যায়। খাদেম যে পাইছে আগুন, কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম যে কয়, ভাই আমার একটু আগুন দিবা, ওই আর কয় কেন, কয় আমার হুজুর আগুন দিয়া পানি গরম করবে, দিবা একটু? ওরা কয় না, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা আমরা করি, অতএব আগুন কোনো মুসলমানরা দেওয়া যাবে না। এ কথা বলতে খাদেম এক, হুজুর আগুন তো পাইছি কিন্তু ওরা দেয় না। হুজুর বলে আমারে নিয়ে দাও। হুজুর আসছে না, এসে বলে ভাই একটু আগুন দাও না, আগুন নিলে তো কমে না। কয় কমে কি বাড়ে তা জানি না, তবে আমরা কোনো মুসলমানরা আগুন দিব না, কারণ আগুন আমাদের দেবতা, আগুন আমাদের দেবতা, ভগবান। তো উসমান হারুনি কয় ঠিক আছে, ভগবান যে আগুন রে মানস কেন, কয় আগুন রে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না, এজন্য আগুনের পূজা করি, আগুনকে ভগবান বলি। উসমান হারুনি কয় তাহলে ঠিক আছে, ভালো কথা, মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায়, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না? 60-70 বছর যাবত আগুনের পূজা করো, এখন একটু টেস্ট করে দেখো। কয় কেমনে, কয় আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়া দেখো, আঙ্গুল জানায় কি জানায় না, যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না, আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদের এই দেবতা দেবতা মানে আগুনের এগুলা মানতেছে না, মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলবী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সবরেই জ্বালায়। উসমান হারুনি কয়, না সবরে আগুন জ্বালায় না, যারা আগুনের মালিকের পূজা করে আগুনের পূজা করে না তাদেরকে আগুনে জ্বালায় না, কও কি তুমি আগুনের স্বপ্নে জ্বালায়? এই কথা বলতে উসমান হারুনি কয়, দেখবা এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন। এইবার সবগুলি তাকায় রয়েছে ঘটনা কি, দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি, আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন, আগুন তার পাশ দিয়ে দাও দাও করে উড়ে, কিন্তু আগুন তার গায়ে টাচ করে না, পশম পর্যন্ত আগুন জ্বালায় না, 10-15 মিনিট আগুনের ভিতরে তাইকা। এইবার তিনি আবারও আল্লাহু আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলেন। এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয়, হায় হায় হায়, আমরা এতদিন যাবত কাকে ভগবান বলি, আগুন তো বড় ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে। এখন উসমান হারুনির ভগবান কইয়া সাজদা দেওয়া শুরু করছে। ওই দেবতা আরেকজন বাইরে গেছে, 33 কোটি থেকে আরো একটা হয়ে গেছে। যে উসমান হারুনির সাজদা দেওয়া শুরু করছে, ইনি হাতের লাঠি নিয়ে আহাম্মকের দল কই গিয়ে লাঠি দিয়ে পিটা শুরু করছেন। আরে আমি তো ভগবান না, আগুন যে আমারে জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না, আমি যে মালিকের ইবাদত করি, তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। আল্লাহু আকবার, প্যার হাজিরিনে জন্য বলতেছিলাম, উসমান হারুনি তিনি দেখায় দিছেন, তিনি দেখায় দিছেন আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিছেন, আল্লাহর কুদরত সত্যিকারের ধর্মের পরিচয়, আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন। ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, ওরা আসতে দাও। এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকিয়া কয়, হাইরে এত সুন্দর মেয়েটা, হাইরে এত সুন্দর মেয়েটা, মেয়ে তো না, বলুন তো এটা মেয়ে না ছেলে? মা সবাই কথা কয় না, জিম ধরে লিছে, আপনাদের ঠান্ডা লাগছে নাকি? একটু আওয়াজ টাওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে, আমিও বুঝবো আপনারা সজাগ আছেন। মেয়ে না ছেলে? যেই মাত্র আইয়া কয়, চলো হাবের সাপ মনে মনে কয়, ঠিক আছে আমারে নিয়ে যাও, আমাকে দইরো না, টাচ করো না, আমি নিজেই যাব, কারণ দাড়ি মুছ উঠছে না তো, 9-10 বছরের বালক, মেয়ে লোকের মতোই দেখা যায়, আবার মেয়ের লোকের পোশাক টোশাক পরা, এবার
এই চলছে ভিতরে ভিতরে স্যার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা টিকে আছে এর উপরেই মেয়েলুকে পোশাক পরছে আর এখন যায় নামাজ ভিতরে লুকায় রয়ে রইছে গেছে মন্দির গিয়া হেরা রাইখে চলে আসছে সরকারি সৈন্যরা যে থাকো তুমি আবার রাত্রে তোমারে জিনে আইসে খাবে আর আমাদের সিডর হবে না আমরা বেঁচে যাব সকালে লাশ নিয়ে যাব এই কতকে ওরা চলে গেছে আর যেই মাত্র ওরা চলে আসছে হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুইয়া এরপরে যায় নামাজ কানে হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সাজদা দেওয়া শুরু করে দিছে ভাইয়েরা বন্ধুরা রাত যখন ১২টা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় সতর্কবাণী দেওয়া হয় সিডর হওয়ার সময় হয়ে গেল জলোচ্চার হওয়ার সময় হয়ে গেল সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল যে যেখানে আছো সেখানে সতর্ক অবস্থানে চলে যাও সিডর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিন্নাতের ভোগ পছন্দ না হয় হয়তোবা সিডর হয়ে যেতে পারে সতর্কবাণীর আওয়াজ যখন হাফেজ সাহেবের কানের মধ্যে পৌঁছল সেও মন্দির থেকে সাগরের দিকে তাকাল তাকায় দেখে সিডি সিডর হইতেছে পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে এই পানি সিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয় তখনই হাফেজ কোরআন কয় মালিক আজ প্রমাণ হবে ওই জিন্নাতের যখন ফু দিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে ইয়াসিনটাকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন যেই মাত্র সিডর ওই দিক থেকে আসে আর কোরআনের সূরে ইয়াসিন পড়ার ফু এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন সাগরের মাঝখানে আইসা সূরে ইয়াসিন এমন ভাবে পানিকে আঘাত করল সাথে সাথে পাহাড় পরিমাণ পানি আবার সাগরে দেবে গেল আরে কুজুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলক তো গো এ তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দয়াবি নি তো খুদা বন্দয়া সারি তো খুদা বন্দ জামি নি তো খুদা বন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিয়াই তো বসিরি তো মুইজ্জি তো মুজিল্লি তো মালিকিল আরশি বাজাই বড়ি আজ খুরদন ও হুফতন বড়ি আজ তোহমত মরদন বড়ি আজ বিম উমিদি বড়ি আজ রঞ্জ বালাই আল্লাহ আকবার এ যুব সকালবেলা আসছে লাশ নেওয়ার জন্য এসে দেখে লাশের বংশ নাই বরং একজন হাফিজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্য কয় লাশ কোথায় হাফিজ সাহেব কয় লাশ পাবে কোথায় কয় কেন গত রাত যে আমরা মেয়েটারে রেখে গেলাম হাফিজ সাহেব কয় মেয়ে লোক রাখো নাই আমারে তোমরা রাখছ কয় কও কি তুমি রাখলাম মেয়ে মানুষ তুমি তো ছেলে মানুষ হাফিজ সাহেব কয় আমি তো মেয়ে লোকের পোশাক পরে মেয়ে সাজ্জে বসাছিলাম আমাকেই তোমরা মেয়ে লোক মনে করে নিয়ে আসছ কয় তাহলে মেয়েটা কোথায় কয় আমার বোন নানির হাতের পিঠা খায় আমার বোন নানি বাড়িতে নানির হাতের পিঠা খায় আচ্ছা তুমি যে মরলা না তোমারে জিন্নাতে খায় নাই সিডর তো হলো না তাহলে জিন্নাতে তোমারে খায় নাই হাফেজে কোরআন কই তোমরা মনে করেছো জিন্নাত আমাকে মেরে ফেলবে এ বেকুফ তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের ৩০ পারা কোরআন যেই কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি
আমি তো 30 পারা কুরআন তেলাওয়াত করি নাই, মাত্র একখানা সূরা পড়েছি, সূরাটা হলো সূরা ইয়াসিন। এই ভাই আল্লাহর কালাম পয়রা হুজুররা যে ফু দেয়, এই ফুর মধ্যে অ্যাকশন আছে নি না নাই, আরেকটু জোরে কোন আছে নি না নাই? আল্লাহর কালাম পয়রা ফু দেয় অ্যাকশন আছে, হয় না কেন এখনের অ্যাকশন? হুজুরের দোষ না কোরআনেরও দোষ না, দোষ হলো আমার আর তোমার ওই ঘরের, যেই ঘরে যেই ঘরের মানুষটা ফু নিতে গেল, এই ঘরে ফু আসতে চায়। আয়েশা দেখে আল্লাহর কালাম তোমার ঘরে ঢুকতে চায়, ঢোকার সময় দেখে দরজা বন্ধ, কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে, গজবের দরজা তোমার খোলা, কোরআন তেলাওয়াত হয় না, এজন্য রহমতের দরজা বন্ধ। রহমতের দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না, তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না। নতুবা ফু কিন্তু আয় ঢুকতে চায়, কিন্তু তোমার আমার ঘরের রহমতের দরজা বন্ধ, এজন্য আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না। যে সময় মুসলমানের ফুতে অ্যাকশন ছিল, হুজুররা ফু দিত, অ্যাকশন নিয়ে যেত, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, হুজুরের ফুতেই রোগ ভালো হয়ে যাইত, ওই সময়ে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, কিনা জোর এখন? আর এখন মুসলমানের ঘরে সারা রাত গান বাজে, সারা রাত গান বাজে, মহিলাও গান শুনে, হাই 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 হাই, কোথায় গেল? বা আমার ভাইয়ারা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম হাফেজ সাহেব যখন করে ফু দিয়া দিছে আল্লাহর রহমতে, সাথে সাথে পানি দেবে গেছে, সরকারি ফৌজরা গিয়া বাদশারে খবর দিছে, বাদশা দৌড়ে আসছে মন্ত্রী পরিষদ লইয়া, আইয়া কয়, আইয়াই কয়, বাবা কও কি তুমি, তোমার কোরআনের মধ্যে যদি এত ক্ষমতা থাকে তাহলে আমরা কেন অন্ধকার ধর্ম লইয়া পড়ে রইছি, আমরা কেন অন্ধকার অন্ধকারে ডুববে রইছি? তাহলে আমি একটু নিজের চোখে দেখবো বাবা, এটা সত্যি কোরআনের পাওয়ার কিনা, আগামী বছর এই তারিখে আবার তোমাকে রাখবো, যদি কোরআনের ক্ষমতা প্রমাণিত হয়, আমি বাদশা কথা দিলাম, মন্ত্রী পরিষদ জনগণ সব লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। ভাইয়েরা বন্ধুরা, পরের বছরে কি তারিখে মন্দিরে হাফেজ সাহেবকে রেখে দেওয়া হয়? আর আমার ভাইয়েরা, এইভাবে আবারও সেডর হয়, বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, দেখে পানি উঠতেছে, হঠাৎ করে দেখে মন্দির থেকে একটা আগুনের লোক আসতেছে, এটাই হলো হাফেজ কোরআনের কোরআন তেলাওয়াতের ফু, এই ফুটা আইসাই পানিটাকে আবার জায়গা দাবায় দিল, সাথে সাথে হাফেজ কোরআন, হাফেজ কোরআনের হাতে হাত রেখে ওই মালদ্বীপের বাদশাহ মন্ত্রী পরিষদ জনগণ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়। সেই দিন থেকে মালদ্বীপ পৃথিবীর ইতিহাসে ইসলামী দেশ হিসাবে পরিচিত, আজও মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত। আল্লাহু আকবার, ভাইয়ের আমার, তাহলে আল্লাহর কালামের পাওয়ার আছে নি না নাই? আরো যখন আসে নি না নাই, এজন্য আল্লাহ বলছে যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে, যেখানে কোরআনের আওয়াজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আমি আপনি ফজরের সময় ঘুমায়া থাকি ঠান্ডার মধ্যে, আর কি মজা করে ঘুমাই, আর ওই ফজরের আগে ছোট ছোট বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা আমার মালিকের কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, আর এই দৃশ্য দেখে আল্লাহ জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকে। আমার আপনার গুনার কারণে রহমত আসতে চায় না, গজব আসতে চায়, কিন্তু ওই হাফেজ কোরআন তাদের কোরআন তেলাওয়াতে রহমতটাই না নিয়ে আসে। তাহলে কোরআনের খাতিরে আল্লাহ আমারে আপনার টিকায় রাখছে, বাঁচায় রাখছে। ভাইরে, এজন্য বলি, ঘরে যদি রহমত চাও সন্তানটারে হাফেজ বানাও, ঘরে যদি শান্তি চাও নাতিটারে হাফেজ বানাও, আলেম বানাও, আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নাজিল হবে। যে এলাকার মানুষগুলি এরকম মাদ্রাসারে কদর করবে, হাফেজ সাহেব কইবে আল্লাহ ওই মানুষগুলি আমারে দেখাও, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না, আল্লাহ বলবে ফেরেশতারা যাও জাহান্নাম থেকে মানুষগুলার তুইলা আনো, ওই মানুষের তুইলা আনার পর হাদিস শরীফে নবী বলেন দুইটা সারিতে দাঁড় করানো হবে, আপনাদের এলাকার সব মানুষকে দাঁড় করানো হবে, এইভাবে দাঁড় করাইয়া হাফেজ সাহেবদেরকে মাসকান দিয়া ছাড়বে, আর আল্লাহ বলবে আমার ওই কোরআনের পাকিরে কারা কারা চিনো একটু হাত উঠাও, একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ, আমি আপনাকে এক বন্দ
জন্য হুজুর পানি দিছিলাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখেন নবী শুধু দুই কথা বইলা দুই কথাই শেষ দিলেন না এভাবে অসংখ্য মানুষ দাঁড়ায় কইবো হুজুর আমি যে মাদ্রাসায় পড়ে আপনি হাফেজ হইছেন এই মাদ্রাসায় 1000 টাকা দিছিলাম 10000 টাকা দিছিলাম আমি দুই বস্তা ধান দিছিলাম চাল দিছিলাম এইভাবে যত মানুষ পরিচয় দিবে আল্লাহ বলবে বর যাত্রীর মতো আমার কোরআনের পাকির সাথে